নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটু ভিন্ন স্বাদের পুঁই শাকের চচ্চড়ি। চলুন দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। আগে থেকে মুসুর ডাল বেটে রেখেছিলাম, মুসুর ডালের ছোটো ছোটো করে বড়া ভেজে নেব। দিয়ে দিচ্ছি মুসুর ডাল বাটা, ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশ মুচমুচে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন। ডুমো করে কেটে রাখা আলু, আলুটা একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুমড়ো, কুমড়ো আলু ভালো করে তেলের সাথে নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ, নুন হলুদ দিয়েও ভালো করে কুমড়ো আলু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, প্রায় হাফ চা চামচের মতো আদা বাটা। আদাটা দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম পুঁই শাক, পুঁই শাকটাও কুমড়ো আলুর সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে নিলাম, একটা ঢাকা দিয়ে দিলাম, আবারও নেড়ে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে সামান্য জল দিয়ে দিলাম, হাফ মগের মতো। একটা ঢাকা দিয়ে দিলাম। প্রায় মিনিট 15-20 পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। এখন অনেকক্ষণ হতে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে দিলাম। বেশ অনেকক্ষণ ধরে ফুটছে তরকারিটা, এই সময় বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের মতো আপনারা দেবেন, বেশি খেতে চাইলে বেশি লঙ্কা দিতে পারেন। ভালো করে ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। আরো মিনিট 5-এক হতে দেব। হয়ে গেছে তরকারি, বড়াগুলো ভেঙে ভেঙে দিচ্ছি, এতে খেতে বেশ ভালো হবে। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, তৈরি হয়ে গেল একটু ভিন্ন স্বাদের পুঁই শাকের চচ্চড়ি। নিরামিষ দিনে আপনারা করে খেতে পারেন।
যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।